অর্থনীতি সংবাদ। প্রস্তাবিত বাজেটে আবাসন খাতের ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণ হয়নি বলে জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। দুপুরে বাজেট বিষয়ে সংবাদ সম্মেলনে রিহ্যাব জানায়, প্রস্তাবিত বাজেটে আবাসন খাতের জন্য যে বর্ধিত আয়করের প্রস্তাব করা হয়েছে তা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের বাসস্থানের ব্যয় বেড়ে যাবে। এছাড়া আগামী অর্থ বছরের বাজেটে প্লট এবং ফ্ল্যাটের রেজিস্ট্রেশন খরচ কমানোর দাবি জানান রিহ্যাব নেতারা। সংবাদ সম্মেলনে আবাসন খাতে অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ বহাল রাখা প্রসঙ্গে রিহ্যাব সভাপতি জানান, এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনের প্রশ্ন করার ক্ষমতা থাকায় অনেকেই এই সুযোগ নিচ্ছেন না। রাতের খবরে আবারও বিরতি, আরও খবর থাকছে আরেকটু পর। সাংহাই বিমানবন্দরে বোমা হামলায় চারজন আহত।